হাই ফ্রেন্ডস, ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে, একদম পুজোর আগে, একদম দেওয়ালির আগে লঞ্চ করতে চলেছে পারফরম্যান্স পাওয়ার হাউস। একদম আপনি ঠিক শুনছেন, পারফরম্যান্স পাওয়ার হাউস যে নিকনেম রাখা হয়েছে সেই মোবাইল যে মোবাইল ভারতের বাজারে মোটোরোলা নামে খ্যাত। একদম ঠিক শুনছেন, মোটোরোলা। এবং মোটোরোলা যে মডেল নাম্বার, তার মডেল নাম্বারটা করে দেওয়া হয়েছে মোটোরোলা ওয়ান পাওয়ার। এই নাম দেওয়া হয়েছে যেটা চায়না মার্কেটে, বিদেশের মার্কেটে, ইন্টারন্যাশনাল মার্কেটে দেখা যাচ্ছে, এটার নাম দেওয়া হচ্ছে P30। এবং এই ফোনটা, অর্থাৎ এই মোটোরোলা ওয়ান পাওয়ার, এই ফোনটা ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে অক্টোবর মাসের 10 তারিখে। সম্পূর্ণ অফিসিয়ালি আপডেট আমি আপনাদেরকে দিচ্ছি। অবশ্যই পুজোর আগেই মার্কেটে লঞ্চ করতে চলেছে এবং দুর্ধর্ষ ফোন হতে চলেছে, যার ইন্টারন্যাশনাল মার্কেটে নিকনেম দেওয়া হচ্ছে পারফরম্যান্স পাওয়ার হাউস। তো আজকে এই মোটোরোলা নিয়ে কথা বলবো, কি এমন এর দুর্ধর্ষ পাওয়ার আছে, কি এমন আছে স্পেসিফিকেশন, কি এমন আছে ডিটেলস, আপনার কেনার জন্য এটা যথেষ্ট হবে কিনা, যথেষ্ট বাজেট ফোন কিনা, এটা সবই আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তো এই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো, এই চ্যানেলটা যদি আপনি ফার্স্ট টাইম দেখে থাকেন এবং যদি চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। সঙ্গে ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তো আপাতত মোটোরোলা ওয়ান পাওয়ার নিয়ে আলোচনা করা যাক, তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। হাই ফ্রেন্ডস, ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে একদম অক্টোবরের 10 তারিখে মোটোরোলা ওয়ান পাওয়ার, যেটা বিদেশের মার্কেটে নাম দেওয়া হয়েছে P30 নোট। এবং যার নিকনেম দিয়েছে দর্শকরা, যারা ইউজ করে ইউজাররা, যার নিকনেম দিয়েছে পারফরম্যান্স পাওয়ার হাউস। কেন নাম দেওয়া হয়েছে পারফরম্যান্স পাওয়ার হাউস, তো আলোচনা করা যাক এই মোটোরোলা ওয়ান পাওয়ার নিয়ে। মোটোরোলা ওয়ান পাওয়ার নিয়ে আলোচনা করার ক্ষেত্রে প্রথমেই আমরা যদি স্ক্রিন সাইজের কথা বলি, স্ক্রিন সাইজ দেখতে পাচ্ছি করে দেওয়া হয়েছে 6.2 ইঞ্চেস। 6.2 ইঞ্চেসের এই মোবাইল ফোনটাতে রেজুলেশন দেওয়া হয়েছে, অর্থাৎ স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে 1080x2246 পিক্সেলের, সঙ্গে 19:9 এর রেশিও। একদম আপনি ঠিক শুনছেন, 19:9 এর রেশিও, যেটা কিনা এক্সোমি, সাওমি, এমআই, রেডমি, স্যামসাং, আপনি যাই বলুন, অনেক হাই রেঞ্জের ফোন, সেখানে মোটোরোলা অনেক কম দামের মধ্যে এই পাওয়ার হাউসকে ওপেন করে দিয়েছে এবং মার্কেটে লঞ্চ করতে চলেছে ভারতের মার্কেটে, যেটা বিদেশের মার্কেটে লঞ্চ হয়ে আছে অলরেডি, যার রেশিও 19:9 এর হতে চলেছে, রেজুলেশন 1080x2246 পিক্সেলের, সঙ্গে স্ক্রিন সাইজ 6.20 ইঞ্চেসের। আলোচনা করবো এটা প্রসেসার নিয়ে। প্রসেসারের দিকে তাকালে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি স্ন্যাপড্রাগন 336 প্রসেসার দেওয়া হয়েছে, অর্থাৎ কোয়ালকম স্ন্যাপড্রাগন 336 প্রসেসার, একদম লেটেস্ট প্রসেসার এবং হাই পারফরম্যান্স প্রসেসার। সঙ্গে র্যাম দেওয়া হয়েছে 4 জিবি এবং যার ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে 64 জিবি। এবং আপনি ইন্টারনাল স্টোরেজকে যদি এক্সটার্নাল দিকে বাড়াতে চান, তাহলে আপনি বাড়াতে পারবেন আপ টু 256 জিবি পর্যন্ত। চলে আসি ক্যামেরার দিকে। ক্যামেরার দিকে তাকালে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে, অর্থাৎ পেছন দিকের যে ক্যামেরাটা, ওটা দেওয়া হয়েছে ডুয়াল, অর্থাৎ 16 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল। 16 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেলের ক্যামেরা উইথ এলইডি ফ্ল্যাশ, একদম দুর্ধর্ষ ফ্ল্যাশ, সঙ্গে HDR এবং লাগানো হয়েছে লেনোভোর সেন্সার, লেনোভোর ক্যামেরা সেন্সার লাগানো হয়েছে, দুর্ধর্ষ হতে চলেছে। এবং যদি আমরা এর ফ্রন্ট ক্যামেরার কথা বলি, অর্থাৎ সেলফি ক্যামেরার কথা বলি, সেলফি ক্যামেরাতে আমরা দেখতে পাচ্ছি 12 মেগাপিক্সেল করে দেওয়া হয়েছে উইথ এলইডি ফ্ল্যাশ, সঙ্গে এটার রেশিও দেওয়া হয়েছে, অর্থাৎ ফ্রন্ট ফেসিং রেশিও দেওয়া হয়েছে 2.2-এর। যদি তাকাই এটার অপারেটিং সিস্টেমের দিকে, অর্থাৎ চিপসেটের দিকে, অপারেটিং সিস্টেমের দিকে তাকালে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি অ্যান্ড্রয়েড 8.1 ওরিও ভার্সন দেওয়া হয়েছে, সঙ্গে অ্যান্ড্রয়েড 1, একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড 1 এই মোবাইলটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার তো অবশ্যই আছে, যেটা রিয়ারে আছে, অর্থাৎ পেছনে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এবং প্রথমে আপনি পেয়ে যাচ্ছেন স্ক্রিন লক ফাংশন, সঙ্গে ফেস আনলক ফাংশন, সঙ্গে আপনি, এবার যদি আমি কথা বলি এটা সিপিইউ নিয়ে, অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট নিয়ে, তো সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের ক্ষেত্রে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি অক্টাকোর 1.8 GHz-এর প্রসেসর, সঙ্গে কাইরো 260। গ্রাফিক্স দেওয়া হয়েছে দুর্ধর্ষ, যেখানে জিপিইউ দেওয়া হয়েছে অ্যাড্রিনো 509-এর এবং USB পোর্টালকে করে দেওয়া হয়েছে 2.0, যেখানে টাইপ দেখা যাচ্ছে C1.0 এবং অবশ্যই রিভার্সেবল কানেক্টর, একদম দুর্ধর্ষ মার্কেটে ফার্স্ট টাইম রিভার্সেবল কানেক্টর। যদিও বা USB আগে 2.0 মার্কেটে অ্যাভেলেবল ছিল, কিন্তু রিভার্সেবল কানেক্টর অ্যাভেলেবল ছিল না, তো রিভার্সেবল কানেক্টর ভারতের মার্কেটে অ্যাভেলেবল করে দেওয়া হয়েছে। সঙ্গে ব্যাটারির যদি দিকে তাকাই, ব্যাটারি দেওয়া হয়েছে নন রিমুভেল 5000 ব্যাটারি, ইয়াস, নন রিমুভেল 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি মানে আপনি আশা করি বুঝতেই পারছেন,
দুদিন থেকে তিন দিন তো আপনার ফোন অবশ্যই যাবে যদি আপনি নর্মাল ইউজার হন। আর যদি আপনি নর্মাল ইউজার না হন, অর্থাৎ যদি আপনি হেভি গেমার হন, প্রচুর গেম খেলতে পছন্দ করেন বা প্রচুর হোয়াটসঅ্যাপে চ্যাট করেন বা ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে যদি আপনি প্রচুর চ্যাটার হন বা অল টাইম নেট ইউজ করতে থাকেন, তাহলে আপনার জন্য দুদিন অবশ্যই যাবে, অবশ্যই দুদিন যাবে যেখানে 5000 মিলিঅ্যাম্পিয়ারের কথা হয়, যেখানে সাউমি 4000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিতে দুদিন পর্যন্ত দিতে পারে নর্মালের ক্ষেত্রে, সেখানে এখানে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দেওয়া হচ্ছে এবং টোটালি নন রিমুভাল, সঙ্গে দেওয়া হচ্ছে পূর্ব পাওয়ার চার্জ। অর্থাৎ মোটোরোলার ভাষায় পূর্ব পাওয়ার চার্জের অর্থ হলো যদি আপনি মোবাইলটাকে মাত্র 15 মিনিট চার্জ করেন, অর্থাৎ যদি আপনি মাত্র 15 মিনিট চার্জ করেন, আপনি চালাতে পারবেন আপ টু 6 আওয়ার্স। একদম, যদি আপনি 15 মিনিট চার্জ করেন 6 আওয়ার্স পর্যন্ত চালাতে পারবেন হেভি ইউজার। আর যদি আপনি নর্মাল ইউজার হন তাহলে 15 মিনিট চার্জ করে আপনি 10 ঘন্টা পর্যন্ত চালাতে পারবেন, 10 থেকে 12 ঘন্টা অবশ্যই চালাতে পারবেন। এবার চলে আসি এটার কিছু প্রস আর কনসের দিকে। যদি আমরা প্রসের দিকে দেখাই, প্রসের কথা প্রথমেই বলবো যে মোটোরোলা যেখানে তার পাওয়ার হাউস ওপেন করে দিয়েছে মার্কেটে, একদম ফার্স্ট টাইম পারফরমেন্স পাওয়ার হাউস, সেখানে আমার তরফ থেকে মোটোরোলা এই ফোনটার জন্য ভোট 100/100। যদি চলে আসি এর ক্যামেরার দিকে, ক্যামেরা যেখানে 16+2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, সেখানে আমার ভোট 100/100। যেখানে ফ্রন্ট ক্যামেরা অর্থাৎ সেলফি ক্যামেরা করে দেওয়া হয়েছে 12 মেগাপিক্সেল, সেখানেও আমার ভোট 100/100। সঙ্গে অপারেটিং সিস্টেম 8.1 ওরিও, সঙ্গে অ্যান্ড্রয়েড 1, সেখানেও আমার ভোট 100/100। অতএব মোবাইলটা টোটালের দিক থেকে যদি আমি আসতে চাই, আমার ভোট 100/100। এবার বলে রাখি এর কিছু কনসের দিকে, অর্থাৎ নেগেটিভিটির দিকে। নেগেটিভিটির দিকে আমরা দেখতে পাচ্ছি যেখানে USB এখানে 2.0 টাইপের দেওয়া হয়েছে, সেখানে মার্কেটে অলরেডি অ্যাভেলেবল আছে 3 টাইপ অ্যাভেলেবল আছে। জানি না কেন 2.0 অ্যাভেলেবল করা হলো, তবে এখানে যেহেতু রিভার্সেবল কানেক্টার দেওয়া হচ্ছে সেই জন্য আমার ভোট 100/90। কনসের দিকে আমি আর বেশি কিছু বলবো, কারণ কনস আমার কিছু বলার নেই, জাস্ট ফ্যান্টাস্টিক। আমার কিচ্ছু বলার নিয়ে কনসের ব্যাপারে, টোটালি পারফরমেন্স পাওয়ার হাউস এবং টোটালি দুর্ধর্ষ। আপনি অবশ্যই এটা বাই করতে পারেন, আর যদি আপনি অ্যামাজন থেকে বাই করতে চান মোটোরোলার সমস্ত ফোন এবং বিশেষ করে এই ফোনটা, অবশ্যই আপনি আমার ডিসক্রিপশান বক্স ফলো করবেন। যদিও এখনও ভারতের মার্কেটে অ্যাভেলেবল হয়নি, যদি আপনি এখন ডিসক্রিপশানে গিয়ে লিঙ্ক চেক করেন আপনি মোটোরোলার বাকি ফোনগুলো পাবেন, কিন্তু এই ফোনটা বর্তমানে পাবেন না, কারণ অক্টোবরের 10 তারিখে এটা রিলিজ হতে চলেছে ভারতের মার্কেটে। যেহেতু বর্তমানে রিলিজ হয়নি, এই ফোনটা এখনও পর্যন্ত আপনি পাবেন না, পরবর্তীকালে পেতে পারেন। তবে মোটোরোলার যদি আপনি অন্য ফোনের কথা ভেবে থাকেন এই ফোনটা বাদ দিয়ে, অবশ্যই আমার ডিসক্রিপশান বক্স ফলো করবেন, ওইখানে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, আপনি মোটোরোলার অন্যান্য ফোনগুলো, পারফরমেন্স ফোনগুলো বাই করতে পারবেন। ওখানে আমি রেকমেন্ড করে দিয়েছি কোন কোন ফোনগুলো আপনার জন্য বেস্ট হবে। চলে আসি এটার প্রাইসের দিকে। প্রাইসের দিকে যখন আমরা দেখতে চাচ্ছি যেটা 4 GB র্যামের সঙ্গে 64 GB রম অর্থাৎ 64 GB ইন্টারনাল স্টোরেজের কথা হচ্ছে, সেখানে প্রাইস দেখা যাচ্ছে মাত্র 14,999 টাকা করে দিয়েছে, অর্থাৎ 15,000 টাকা অনলাইন পারচেস। আর যদি আপনি রিটেল থেকে পারচেস করতে চান তাহলে আপনার প্রাইস কিছুটা হলেও কম হবে, ধরে রাখুন আপনি 14,400-14,500 এর মধ্যেই আপনি রিটেল থেকে পেয়ে যাবেন। তো এই পর্যন্ত আমার ওপিনিয়ন আর আমার রিভিউ। আপনি ফোনটা অবশ্যই কিনবেন আমি আশা রাখবো, আর অবশ্যই কিনবেন অ্যামাজন থেকে বা আপনি কিনে নিতে পারেন কোনো রিটেল থেকে, সেটা আপনার খুশি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইকের কালো বাটনটা প্রেস করে নীল করে দেবেন এবং পাশে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা তার ঘন্টাটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যান। আর যারা প্রথমবার এই ভিডিওটা দেখছেন, যদি ভিডিওর চ্যানেলটা ভালো লেগে থাকে আপনাদের, আমি আপনার দিকে অবশ্যই রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই ভিডিওর চ্যানেলটা অবশ্যই লাইক করবেন। আমার নাম সৌম্যদীপ এবং আপনারা দেখছিলেন এতক্ষণ টেকরাজ মহারাজ। আর যদি আপনারা আমাকে ফলো করতে চান সোশ্যাল মিডিয়ায়, অর্থাৎ ফেসবুকে যদি ফলো করতে চান, ফেসবুকে গিয়ে সার্চ করুন টেকরাজ মহারাজ, একটা পেজ আসবে, পেজটা লাইক করুন এবং আমার সঙ্গে জুড়ে থাকুন। যদি আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চান, ইনস্টাগ্রামে গিয়ে টাইপ করুন টেকরাজ মহারাজ, ওখানে আপনি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। যদি আপনি টুইটারে আমাকে ফলো করতে চান সেম টেকরাজ মহারাজ, ওখানেও আপনি প্রেস করুন, লিখুন টেকরাজ মহারাজ, আপনি অবশ্যই ওখানেও আমাকে পেয়ে যাবেন। যদি আপনি আমাকে পার্সোনাল মেসেজ করে কিছু জানাতে চান অবশ্যই আপনি আমাকে মেল করতে পারেন techrajmaharaj@gmail.com। আমি আরেকবার রিপিট করছি techrajmaharaj@gmail.com। এখানে অবশ্যই আপনি আমাকে মেল করে আপনার পার্সোনাল ইন্টারফেস আপনি আমাকে দিতে পারেন এবং আপনি বলতে পারেন
যে আপনি কোন ফোন সম্বন্ধে জানতে চান। অবশ্যই নেক্সট ভিডিওতে যদি ফোনটা রেকমেন্ডেড হয়, আমার তরফ থেকে যদি ফোনটা রেকমেন্ডেড হয় 100% বা 100 of 90, 80% যদি রেকমেন্ডেড হয়, আমি অবশ্যই নেক্সট ভিডিও ওই মোবাইলটার উপর অবশ্যই নিয়ে আসবো। তো অবশ্যই এখানে আমি আরও একটা কথা বলে রাখি, গার্লফ্রেন্ডরা অবশ্যই বয়ফ্রেন্ডের খেয়াল রাখবেন এবং বয়ফ্রেন্ডরা অবশ্যই গার্লফ্রেন্ডের খেয়াল রাখবেন, স্বামী স্ত্রীর খেয়াল, স্ত্রী স্বামীর খেয়াল অবশ্যই রাখবেন, সঙ্গে বাবা মায়ের খেয়াল রাখতে একদম ভুলবেন না। আপনারা দেখছিলেন টেকরাজ মহারাজ, অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। এখনো পর্যন্ত যদি আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, জয় ভারত।